আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের মাঝে একটা ভিডিও উপস্থাপন করব, সেটা হলো বীজের অঙ্কুরোদ্গম পরীক্ষা করা। এটা কৃষকদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ আমরা অনেক সময় বাজার থেকে বীজ কিনি বা বসত বাড়িতে আমরা বীজ রাখি, এটা যদি পরীক্ষা করে বপন না করি তাহলে আমাদের অনেক সময় ভীষণ ক্ষতি হয়ে যায়, ফসল মারি যায়। তা এই বীজের অঙ্কুরোদ্গম যদি আমরা পরীক্ষা করি এবং মাঠে বীজ বপন করি, এতে একটা সুবিধা যে আমি বীজের কত পার্সেন্ট বীজ গজালো এটা আমরা বুঝতে পারি। সাধারণত 70-80-90% বীজ যদি গজায় তাহলে আমরা বুঝতে পারবো যে এটা একটা সুস্থ সবল বীজ, এ থেকে আমরা ভালো ফসল আশা করতে পারি। তা আমরা বীজ অঙ্কুরোদ্গম দুটোভাবে করতে পারি, একটা হচ্ছে পেটি ডিশ এবং পেপার এবং পানি, এর ভিতরে বীজ সাজিয়ে রেখে 12-24 ঘন্টা রেখে দিলে বীজের অঙ্কুরোদ্গম কত পার্সেন্ট আমরা গুনলে বুঝতে পারি। আরেকটা পদ্ধতি হচ্ছে আমরা কলার খোলস এর ভিতরে অংশে পাতলা আবরণটা তুলে ফেলে আমরা বীজ ওখানে সাজিয়ে রেখে 12-24 ঘন্টা রাখলেই বীজের অঙ্কুরোদ্গম বুঝতে পারি। তা কৃষক ভাইদের একটা কথাই বলতে চাই, আপনারা মাঠে বীজ বপন করার আগে অঙ্কুরোদ্গম পরীক্ষা করে নেবেন, তাহলে আপনারা খুব লাভবান হবেন। কারণ যদি আপনার বীজ নষ্ট থেকে থাকে তাও আপনি বুঝতে পারবেন, আর বীজ ভালো থাকলে সেটাও আপনারা বুঝতে পারবেন। যদি নষ্ট হয় বীজ আপনারা বপন করবেন না, ভালো হলে বপন করবেন, আর নষ্ট বীজ আপনারা যদি বপন করেন আপনার মাঠের ফসল মারি যাবে, আপনি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবেন। তা আজকের এই ভিডিওটা এ পর্যন্ত, খোদা হাফেজ। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।